গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আর আমায় যারা চেনো না তাদেরকে বলে রাখি, আমি শোভনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ শোভনা। আজকে কিন্তু বারাসাতের একটা পুজো নয়, তোমাদের সাথে দুটো পুজো শেয়ার করব, মানে দুটো প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কিন্তু শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে দেখে নাও। প্রথমেই চলে এসেছি কিন্তু বারাসাতে বিদ্রোহী ক্লাব। আর বিদ্রোহী ক্লাবে এবারে থিম কিন্তু দক্ষিণ ভারতের একটি মন্দির। এটা কোনো একটা পার্টিকুলার মন্দির নয়, এটা ওখানকার আদলের এক কাল্পনিকভাবে মন্দির কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ কীভাবে তৈরি করা হচ্ছে। পুরো প্যান্ডেলটাই কিন্তু টিন দিয়ে তৈরি করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু পুরোটাই টিনের কাজ, কোনো কাপড়ের কাজ কিন্তু নয়। আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে তৈরি করা হয়েছে এই ফুলগুলো, কত সুন্দর লাগছে। এবং তার ওপরে একটা সিলভার কালার চাপানো হয়েছে। তো আজ বেশি কথা বলবো না, আজকে শুধুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো কাজগুলো কত সুন্দর হয়েছে। এখানে দেখো শিব তৈরি করা হয়েছে, বিভিন্ন ঠাকুর এখানে কিন্তু তৈরি করা হয়েছে, মানে বিভিন্ন ঠাকুরের ইয়ে দিয়েই কিন্তু এখানে তৈরি করা আছে। এগুলো দেখতে দেখতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তোমাদের একটা সাবস্ক্রাইব আমায় কিন্তু মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ঝটপট সাবস্ক্রাইবটা করে ফেলো। দেখতেই পেলে বিদ্রোহী ক্লাবের আপাতত এইটুকুনি প্রস্তুতি হয়েছে, মানে পুরো টিনের কাজটাই মোটামুটি হয়ে গেছে। এবার জাস্ট লাগানোর পালা, এইটুকুনি বাকি রয়েছে। এবার কিন্তু চলে যাব নৈহাটির যেরকম বড় মা তোমাদেরকে দেখিয়েছিলাম সেরকম বারাসাতের বড় মার কাছে। তো চলো দেরি না করে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি বারাসাত লরি স্ট্যান্ডের বড় মার মন্দিরে। কিন্তু এখানে যারা জানো না তাদেরকে বলে রাখি, এখানে কিন্তু ঠাকুর পাল্টানো হয় না বা সেভাবে প্যান্ডেল তৈরি করা হয় না। এটা পার্মানেন্ট একটা মন্দির, যেখানে যেরকম বড় মার পার্মানেন্ট একটা মন্দির আছে, কিন্তু নৈহাটির বড় মার কিন্তু নতুন করে ঠাকুর তৈরি করা হয় এবং সেটা বিসর্জন দেওয়া হয়। কিন্তু বারাসাতের এই বড় মার কিন্তু কোনো বিসর্জন হয় না, এই বড় মাকে প্রত্যেক বছর এইখানে এইভাবেই পুজো করা হয়। শুধু এই মন্দিরটাই কিন্তু নতুনভাবে রং করা হয়। Thank you.
তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সেটা খারাপ হোক ভালো হোক কমেন্ট করো অবশ্যই। তাহলে তোমরা যদি বলো যে কিভাবে কি আমি করব, তাহলে সেটা আমার পক্ষে সুবিধা হয় তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হ্যাপি থেকো। টাটা।